Hello friends. আমরা পূজোতে এসেছি বিপত্তানি তো বিপত্তানি এটা বেলপাতা আছে এখানে আছে কি দোড় আছে আর আমাদের দুটো ঘুড়ি আছে ওর একটা আমার একটা আর দিদি সঙ্গে আসছে ও পূজো দিতে পারছে না ও পূজো দিতে পারছে না কালীঘাটে প্রচুর ভিড় প্রচুর কালীঘাটে প্রচন্ড প্রচন্ড ভিড় হয়েছে আপনারা সবাই আসুন পূজারীর মায়ের দর্শন করুন আমরা চাই সবাই আসুন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেরমই ভিড় পড়েছে প্রচুর ভিড় কালীঘাটে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে জল কাদা আর বৃষ্টি তার মধ্যে লোকেরও ভিড় সেরকম হয়েছে দেখো আমরা বিপত্তারিণী পুজোতে এসেছি চারদিকে এখানে বিপত্তারিণী পুজো হয় কালীঘাটের সব জায়গায় মানে একদম ঢোকার মুখ থেকে মন্দিরে ঢোকার মুখ থেকে পুজো হয় একদম মানে সব জায়গায় হচ্ছে যে গঙ্গার পাড় আছে সেখানে অনেক ছোটো ছোটো দোকান আছে দোকানের ভিতরে পুজো হচ্ছে চারদিকে পুজো হচ্ছে দেখো পুজো হচ্ছে আর প্রচুর ভিড় বলে মানুষ মানে খুবই অসুবিধার মধ্যে পড়েছে আর সেরমই ভিড় আর বৃষ্টিটা হচ্ছে তো আর প্রত্যেক বছরই এরকম ভিড়ই হয় তাই বছর বৃষ্টিটা দিয়ে আরও যেন বেশি ভিড় হয়ে গেছে মানে লোক দোকানপাট সেরকমভাবে ঠিক করে খুলতে পারছে না এবং লোক কিনতেও পারছে না পুজো দিতেও অসুবিধা হচ্ছে এই যে কারণ ডালাও বিক্রি সব কিছু একসঙ্গে বিক্রি হয় কিনে কাটে ওখান থেকেই লোকে পুজো দেয় বেশিরভাগ বাড়ি থেকে কেউ জোগাড় করে আসেন আগে পুজো দেয় এই যে আমরা এবার মা পুজো দিচ্ছি উত্তরায়ণ মায়ের কি করবো বলুন দেখছেন তো আরে আপনি হাত রাখা দিবেন তো আগে আজকের দিনে এত বাঁধামাঁধি আমাদের হবে না তাহলে আর একটা ঠাকুমশাই নিয়ে আসবে তারপর এরকম শুধু বাঁধবে আজকে তো নিয়ম ভেঙে দেওয়া বলতে তো হবে না তাহলে হাফ হাফ ভাগ ভাগ ঠাকুর যা দক্ষিণ হয়ে গেছে ভাব হয়ে গেছে আপনার হয়ে গেছে জয় মা মম যজমান সন্তুষ্ট আমাদের একটা বেঁধে দাও ফল টল যদি দিবেন মাকে দিয়ে দিতে পারেন একটা করে একান্নতম পিঠের মধ্যে একটি পিঠ কালী মায়ের তেরি আঙ্গুল পড়েছিল তা এইখানটায় প্রচুর পরিমাণে ভক্তজন আসে আর এখানে বিশাল পরিমাণে ভিড়ও শুরু হয় এখানে
মহিমা একদমই আলাদা। তোমরা আসবে সকলে পুজো দিও। এখানে আমরা একটু প্রসাদ কিনে নিয়েছিলাম যে মা কালী দর্শন করতে যাবো, সেজন্য একটা মা কালীর জন্য প্রসাদ এইরকম মন্দিরেও কাজ চলছে। আর এমনি রাস্তাতেও কাজ হচ্ছে, সব দিকেই লোক আর তার উপরে রাস্তার কাজ, মন্দিরের কাজ, আর সঙ্গে তো রয়েছে বৃষ্টি। আর কালীঘাটে তোমরা অতি অবশ্যই মন্দির আসবে, পুজো দিয়েছো, মা কালী দর্শন করো। কলকাতার মধ্যে মা কালীর একটা আলাদা মহিমা রয়েছে, মানে এই মা কালীর দর্শন সচরাচর সবাই করতে পারে না, প্রচুর মহিমা হতো। আর এখানে ক্যামেরা নিয়ে আমি ভয় মহিমাদের কী করি, তাও আমরা যেইটুকু পেরেছি আমি ক্যামেরা করেছি, ভিডিও করেছি, এবং আমরা এখন যাচ্ছি পুজোর জন্য। পুজোর মহিমা হলো যে মানুষের দীপক নাস করে দেবী দীপোত্তারিণী মাতা, উত্তরায়ণী মা দুর্গার একটি রূপ, এবং এখানে ভক্তরা আছে মাকে পুজো দেয়, সন্তুষ্ট করে মাকে, যাতে বিভিন্ন পুজোর থেকে মা আমাদের রক্ষা করে, সেই জন্য মা উত্তরায়ণী পুজো করে। আগেকার দিনের কথা আছে যে রানী এই পুজো করেছিল কারণ তার প্রচুর পরিমাণে বিপদে মুখোমুখি হতে হয়েছিল, কারণ রাজার কাছে তার বিপদ আসছে যে সে গোমাংস খাবে বলে, তার রাজা যাতে না তাকে ধরতে পারে, সেই জন্য মা বিপত্তারিণীকে সেই সময় দেখিয়েছিল। মা বিপত্তারিণী তার কথায় সাড়া দিয়ে তার গোমাংসটাকে ফুলে পরিণত করে দিয়েছিল। সেই থেকে এই পুজো প্রচলিত হয়ে গেছে। তা তোমরা যখন পুজো দেবে বন্ধুরা, এর কথা কাহিনীটা তোমরা শুনো, তার মধ্যে রয়েছে। তা আমি তো বললাম চারদিকে দেবীর এত বেশি বলা যাবে না, চাইছে এবং বলছে মা কালী দর্শন করিয়ে দিলে এরকম টাকা নেবে। তা তোমরা যাদের এতটাই এ আছে আর্জেন আছে, তারা কিন্তু টাকা দিতে হবে না, লাইন দিলেই মা কালীকে দেখা যাবে। আপনার সেরকম বলে এই যে প্রচুর ভিড় হয়েছে, বিনা বলছে এই মা কালী দর্শন করতে এসেছি, তাই বিনা বারবার বলছে, ভয়েসটা এতটাই আস্তে আসছিল যে জন্য আমি ভয়েস করে বললাম, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, চারদিকে প্রচুর আওয়াজ, সবাইকে আসতে বলছে, সে সব বন্ধুদেরকে বলা হচ্ছে যে তোমরা আসো, এসে পুজো দাও, মা কালী দর্শন করে যেও, যখনই সময় পাবে তখন আসার চেষ্টা করো। আর যেরকম বৃষ্টি হচ্ছে সেরকম লোক হয়েছে, গিজগিজ করছে লোকে, প্রচুর ভিড়, যেহেতু একটা বিপত্তারিণী করা হয়েছে। দেখতে পাবে যে আমি সবই দেখাবো কিছু কিছু করে, এই যে আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছি, ভিতরে যখন যাব ওখানেও প্রচুর ভিড়, এটা রাস্তার মধ্যে লাইনটা হয়েছে মন্দিরের বাইরেটা, এখানে অনেক রকম দোকান যে ভিতরে আমরা প্রবেশ করেছি অতি কষ্টে। তারপরে এটা তো সবে মাত্র মন্দিরে মানে একটা গেট পেরিয়ে ভেতরে ঢুকেছি, এবারে এখানে দিদি দাঁড়িয়ে আছে আমাদের সাথে গেছে, সে তো যেতে পারছে না, সেখানে দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছে, যদি এলে আমাদের সাথে যাবে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, লোকে লোক, আবার তার উপর লোক, মানে লাইনের মধ্যে ঝগড়া ঝাঁটি সব রকমই হচ্ছে, হাসি ঠাট্টা সবই। মা কালীকে দেখতে আসবি আর বৃন্দাবনে যাও, রাধা কৃষ্ণ দেখতে আসবি, রাধে 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 রাধে। দেখো কিরকম কি হয়েছে, ওই যে সামনে যে বউটা হাতটা করছে সেই জায়গাটা মানে কিছুটা যাওয়া হবে, এভাবে জুম করে আমি দেখাচ্ছি। এইখানটা তৎক্ষণের পর মন্দিরে ঢোকার প্রবেশ করা লাগে, মন্দিরের সিঁড়ি, এখানে বাচ্চারাও দাঁড়িয়ে রয়েছে, অনেক বাচ্চারাও এসছে না পুজো দিতে মাদের সাথে, তারাও দাঁড়িয়েছে বৃষ্টির মধ্যে, আর বৃষ্টিটাও সেই সকাল থেকে টিকিট টিকিট হয়েই যাচ্ছে। খেলাখালি খেলাখালি বাদ দিয়ে দিই, আমি ধাক্কা ধাক্কিকে দেখে আনো, ঠিক আছে।
এত লাইন ঠেলে ঠেলে আমরা এই আসতে পেরেছি সিঁড়িতে। এবারে আমরা মন্দিরে প্রবেশ করবো। তা মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, মানে এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই না, মন্দিরে যেতে তাও যেহেতু আজকে এত দিয়ে পুলিশের চাপ প্রচুর রয়েছে, তাই এদিকে এতটা দেখছে না, খেয়াল করেন যে এই এর ভিতরে আমি আর মন্দিরে দেখতে পারবো না। এবং এরপর একটা যদি নিয়ে যাই মানে ক্যামেরার আওয়াজ তো সিমটম দেবে না, এই জন্য ছবি করে নিয়ে গেলে পাওয়া যাবে না, মানে আমি ধরা পড়ে যাবো, সেই জন্য আমি আর দেখাতে পারলাম না। পরের চেষ্টা করবো, তো আমার বেরিয়ে ফটো তুললাম। দেখো বন্ধুরা, এই যে পাশে অনেক দোকান, এখান থেকে ফল সব রকম, যে আজকের দিনে 13টা ফল লাগে, ইম্পোর্টারানি বার করতে গেলে 13টি ডোর, 13টি ফল, 13 রকম ফল দিয়ে পুজো করতে হয়। কেউ কাঁটা ফল নেয়, কেউ গোটা ফল নেয়, তার সঙ্গে বিভিন্ন রকমের ফল আছে 13 রকম। এখানে শাখা ফলার দোকান, শাখের দোকান, ঠাকুর সব দেখো, কালীঘাটের দোকান আছে, পর পর সব কিছু এখানে কালীঘাট থেকে পেয়ে যাবে। আলাদা করে বাড়ি থেকে ব্যবস্থা করে আনতে হবে, যারা ব্যবস্থা করে আনে তাদের কোনো ব্যাপার নেই, তাহলে এসে তারা চট জলদি পুজো দিতে পারবে। যারা ব্যবস্থা করবে তারা এখান থেকে সবকিছু কিনে কাটে পুজো দিতে পারবে। এখান থেকে অনেক কটা গেট আছে, 3টে গেট আছে। তা এই রাস্তাটা সোজা গেলে এখান দিয়ে 2 নম্বর গেট, এখান দিয়ে প্রবেশ করলে মানে মায়ের একদম মূর্তি তুমি দেখতে পাবে। তা আমি ওইটা পরের দিন ভিডিওয়ে যখন যাবো দেখতে পাবো। তাই এই ভিডিওটা আমি গঙ্গার ঘাটটা দেখাতে পারলাম না, প্রচুর পরিমাণে ভিডিও হয়েছে কলকাতা চলছে। তা পরের নেক্সট ভিডিওতে কালীঘাট হচ্ছে শুধুমাত্র ভিডিও করবো, সেটা তখন দেখাবো তোমাদের সব কিছু। তা এখন আপাতত দেখো আমরা এই বাইরে রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি, এবার আমরা বাড়ি নিচ্ছি, সব দোকানগুলো দেখা দেখা যাচ্ছে। আর এখানে রাস্তা কাটা হয়েছে, তো দেখতে পারা যাচ্ছে না এত ভিড়, আর এই কাটা তার মধ্যে তো দোকান আছে না, এই শাখা দোলপাশা সব রকম দোকান। এখানে মানে গণেশ ঠাকুর, গোপাল ঠাকুর, ঠাকুর পিতলের পাওয়া যায়, লক্ষ্মীনারায়ণ সব ঠাকুর পাবে। যেদিন আসছে ওইটা ঠিক ঠিক করে বালি কোথাও নেই কাদা, কিন্তু কোথাও নেই কাদা না, সব জায়গায় আছে কাদা। এইগুলো ব্যাপার আমি এটাই বলবো যে ক্যাঁচ ক্যাঁচ করছে কাদা, ক্যাঁচ ক্যাঁচ করছে, এটাই আমরা বলতে বলতে আসছি। আর লোক অনেক এবার রেখে যাচ্ছে, আমরা মারতে মারতে আসছি। দেখো রাস্তাটা কিরম হারে কেটেছে, দেখো এত পরিমাণে কেটেছে, মানুষ রাস্তায় হাত ধুতে হবে, এখানে ফুটপাথ দিয়ে যাচ্ছে, ফুটপাথে তো দোকান আর খাওয়া জল। এখানে দিনে একটা ব্যাগের দোকানে দেখতে গেছে যে ব্যাগ কিনবে, কাল হলো আর এখান থেকে কিনিস না বাবা, মানে প্রচুর পরিমাণে কি হচ্ছে। আর এই কাঁটার মধ্যে নিজের জায়গা পাইনি, ছুটে আসতে দেরি করেছে, মজা হয় না।